দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প আছে, তার মধ্যে সাধের প্রকল্প করেছিল পথের সাথী, আর সেই প্রকল্পের হোটেল সরকার লক্ষ লক্ষ টাকা খরচা করে জলে পড়ে রয়েছে। বিগত 10 বছর আগে রাজ্য সরকারের উদ্যোগে মুর্শিদাবাদ বরঞ্চ ব্লকের আন্দি এলাকায় বহরমপুর সাঁইথিয়ার 11 নম্বর জাতীয় সড়কের পাশে প্রায় 45 লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছিল পথের সাথীর প্রকল্প হোটেল। সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও চালু ছিল। হঠাৎ 5 থেকে 6 বছর ধরে এই পথের সাথী প্রকল্পের হোটেলটি বন্ধ হয়ে যায়। কী কারণে বন্ধ হয়ে গেছে সেই নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। আগাছায় ভর্তি হয়ে রয়েছে পথের সাথী হোটেলের স্থায়ী বাসিন্দাদের দাবি, এই হোটেলটি আবার পুনরায় সাধারণের জন্য খুলে দেওয়া হোক, এখান থেকে আবার সাধারণ মানুষ যেন পরিষেবা পেতে পারে সেই দিকে নজর দিক প্রশাসন। যদি এই প্রসঙ্গে বরঞ্চ বিধায়ক জীবন কৃষ্ণ সাহার কোনো প্রতিক্রিয়া দিতেই রাজি হয়নি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। হোটেল ছিল, রান্না হইতো, বিয়ার সব প্যান্ডেল ভাড়া দিত, অনুষ্ঠান হইতো। কতদিন আগে এটা ছিল? বছরখানিক মনে হয় বন্ধ হইল। আচ্ছা, টুকটাক করে ভালোই চলছিল, তো কেন বন্ধ হয়ে গেল? কেন তা তো বুঝতে পারো না, এ কথা আমরা বুঝলো ক্ষমতা নাই। চালু কতদিন আগে হয়েছিল? 10 বছর নাকি ওরকম হবে, 8-10 বছর হবে। কি চাইছেন এখন আপনারা, কি চাইছেন চাইছেন কি এটা আবার চালু হোক? চালু হলে ভালো লাগবে, সবকে ভালো লাগবে। কি নাম আপনার? হঠাৎ করে কেন বন্ধ হলো? এটা কাদের, রাজ্য সরকারের? আচ্ছা, কি কি পাওয়া যেত এখানে? আচ্ছা, তাও কতদিন আগে এটা চালু হয়েছিল? তাও কতদিন? সেটা প্রায় 8-10 বছর নাকি? আচ্ছা, তারপরে হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? সেটা কতদিন আগে বন্ধ হয়েছে? আপনারা যতদিন এসছেন বন্ধই দেখছেন। কি নাম আপনার? কি চাইছেন এখন? হঠাৎ করে কেন চালু হলো, মানে বন্ধ হলো? আমি কি করে বলবো, আমরা তো বাসা দেখছি, কতদিন আগে এটা চালু হয়েছিল? তাও 10 বছর আগে। আচ্ছা, কি চাইছেন এখন? এখন চালু হয় সেটি চাইছি। কি নাম আপনার? পূর্ণিমা করাবেন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।